ব্রিগেডিয়ার আজমির গুম অবস্থায় তিনি সবসময় একটা ভয়ে থাকতেন যে কবে তাকে ক্রস ফায়ার দেওয়া হবে। তিনি শুধু উপরে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, নামাজ পড়ে আর শুধু কাঁদতেন। তিনি বলেছেন যে এই কাদার কারণে গামছা দিয়ে আমি যে পরিমাণ অশ্রু মুছেছি সেই অশ্রু দিয়ে একটা মানে পুকুর হয়ে যেত। একটা গামছা তিনি দেখাচ্ছেন, এটা হচ্ছে প্রতীকী অর্থে। এই গামছা বলতে যে এই গামছাটাই সেটা না, কিন্তু ছাত্রলীগের যে হেলমেট বাহিনী তারা প্রচার করছে যে এই গামছা কোথায় পাওয়া যায়, 8 বছর কিছু হয় না, সেই গামছা আমরা এটা কিনতে চাই। চিন্তা করে দেখুন, একটা প্রতীকী অর্থে তিনি একটা গামছা দেখিয়েছেন। একটা গামছা এটা কি, তোকে কে বলেছে যে একটা গামছা? প্রিয় দর্শক, ছাত্রলীগ হওয়ার আগে প্রথম যোগ্যতা হচ্ছে আপনি কয়টা ধর্ষণ করেছেন। আপনি যদি 10টা ধর্ষণ না করেন তাহলে ছাত্রলীগের প্রাথমিক সদস্যই আপনি হতে পারবেন না। এই হচ্ছে ধর্ষণ লীগ। ছাত্রলীগ মানে ধর্ষণ লীগ। ওদের ন্যূনতম কমন সেন্স নাই একটা লোকের, অর্থাৎ কি পরিমাণ পেইন নিয়ে তিনি কথাটা বলছেন। এই গামছা বলতে যে এই সেই গামছা সেটা তো বলা হচ্ছে না, বলা হচ্ছে প্রতীক অর্থে একটা গামছা তিনি দেখেছেন যে এই গামছা দিয়ে মুছতে। আর এই ধর্ষণ লীগ করেছে কি, বলেছে যে সেই গামছা কোথায় পাওয়া যায়। ফেসবুকে খুব ট্রল করা হচ্ছে এটা নিয়ে এখন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি নামটা আপনাদের কাছে অত্যন্ত পরিচিত। সাম্প্রতিক সময়ে ওনাকে নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। গতকালকে তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সম্পর্কে ওনার পরিচয় হচ্ছে, উনি বাংলাদেশের জামাতে ইসলামের সাবেক আমির, অধ্যাপক গুলাম আজমের সন্তান, এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাকে সম্ভবত 2009 সালে সম্ভবত তাকে বরখাস্ত করা হয়েছিল একদিনের নোটিশে, মানে হঠাৎ করে তাকে বরখাস্ত করা হয়েছিল। এবং তার আগে তার সাথে অনেক ধরনের অবিচার করা হয়েছে, তিনি যেটা অভিযোগ করেছেন। গুলাম আজম ছিলেন যুদ্ধাপরাধী এবং আওয়ামী লীগ তার বিচার করেছে, তাকে 90 বছরের কারাদণ্ড দিয়েছিল এবং তিনি মৃত্যুবরণ করেছেন 2014 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা একসময় ছিল পিজি হাসপাতাল, যেটাকে আওয়ামী লীগ আসার পর বঙ্গবন্ধুর নাম দিয়ে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজমি তিনি 2016 সালে তিনি গুমের শিকার হয়েছিলেন এবং আওয়ামী লীগের ফেসিবাদী সরকারের পতনের পর 2024 সালে তাকে মুক্তি দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এই আব্দুল্লাহিল আজমি সম্পর্কে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ওনাকে বরখাস্ত করা হয়েছিল এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের সবগুলো ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ সরকারের সময়ে। এখানে খুব দুঃখজনক কিছু ঘটনা আছে, যেমন তিনি যখন এতে ছিলেন, গুম অবস্থায় ছিলেন, তখন ওনার মায়ের মৃত্যু হয়েছে, মা কাঁদতে কাঁদতে একদম চোখের জল শুকিয়ে গিয়েছিল এমন একটা অবস্থা, এবং তার 6 জন ছেলে সবাই ছিল বাইরে, তাদের দেশে আসার কোনো সুযোগ ছিল না, সন্তানরা কেউ ছিল না আব্দুল্লাহিল আমান আজমি ওনার মায়ের মৃত্যুর সময়ে। তো এখন একটা কথা হচ্ছে যে পিতার অপরাধের জন্য আপনি সন্তানকে আপনি কেন অপরাধী করবেন, তাকে শাস্তি দিবেন এবং গোটা পরিবারকে আপনি শাস্তি দিয়েছেন। খুবই দুঃখজনক ঘটনা হচ্ছে আব্দুল্লাহিল আমান আজমি ওনার যে স্ত্রী, এই লোকটা গুমের শিকার হয়েছেন, তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি মরে গেছেন কেউ কিছু জানে না। এই ভদ্রমহিলা ওনার যে স্ত্রী, তিনি স্বামীর জন্য অপেক্ষা করছেন। কিন্তু আব্দুল্লাহিল আমান আজমির যে মা, তিনি বলছেন যে মা তুমি আর কতদিন অপেক্ষা করবে, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে তাকে আবার বিয়ে দেওয়া হয়েছে এই মহিলায়। উনি বলছেন যে আমি অপেক্ষা করবো, আমি মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করবো। কিন্তু আব্দুল্লাহিল আমান আজমি তার মায়ের চিন্তা করলেন যে এই মেয়েটার তো, এই মহিলাটা, এই মেয়ের তো ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তিনি তাকে অন্যত্র বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। পারিবারিক ভাবেই শাশুড়ি তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তো আব্দুল্লাহিল আমান আজমি, উনি কি জীবিত আছেন না মারা গেছেন কেউ জানে না, উনি দেশে, উনি যখন ফিরে আসলেন গুম অবস্থা থেকে ফেসিবাদের পতনের পর, তারপরে গিয়ে দেখেন যে তার স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গেছে। খুবই দুঃখজনক ঘটনা। আপনি আসলে চিন্তা করে দেখেন, এটা কি কোনো সভ্য সমাজে আমরা বসবাস করি কিনা, পিতার অপরাধের শাস্তি, পিতার অপরাধ সত্যি কি মিথ্যা, এটা কি রাজনৈতিক কারণে কিনা, সেটা ভিন্ন বিতর্ক, আমরা সেদিকে গেলাম না। কিন্তু পিতার অপরাধের কারণে আপনি সন্তানকে শাস্তি দিবেন, তার 6 জন ছেলে কেউ দেশে ফিরতে পারেন না, সবাই বিদেশে আছেন, ভদ্রমহিলা মারা গেছেন, কোনো একটা সন্তান তার কাছে ছিল না ওই সময়, মানে এটা কোন দেশে আমরা বসবাস করি, সবকিছুই তো একটা বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। গোলাম আজমের অপরাধ সত্যি কি মিথ্যা সেটা ভিন্ন বিতর্ক, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু পরবর্তী সময় তার পরিবারের সঙ্গে যেটা করা হয়েছে, এটা কোনো সভ্য সমাজ এটা করতে পারে না। প্রতিহিংসা পরায়ণ হয়ে একটা ফেসিবাদী সরকার কি করতে পারে, এটার দৃষ্টান্ত রেখে গেছে পলাতক শেখ হাসিনা। প্রিয় দর্শক, উনি গতকাল প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছেন।
এটা কিন্তু উনি প্রথম বলেছেন তা না, অনেক আগে থেকেই আমরা এই কথাটা শুনতে পাচ্ছি, জাতীয় সংগীত পরিবর্তনের কথা অনেকে বলাবলি করছিলেন। এখন অবস্থাটা এরকম হয়েছে যে এটা বলার পরে মানে কিছু সুশীল তথাকথিত তাদের চুলকানি শুরু হয়ে গেছে। জাতীয় সংগীত পরিবর্তন করার অনেক নজির পৃথিবীর অনেক দেশে আছে। অস্ট্রেলিয়াতে জাতীয় সংগীত পরিবর্তন করা হয়েছে, অনেক দেশে করা হয়েছে, কিন্তু এখন একটা অবস্থা এমন করা হয়েছে যে এটা করেছে মানে যে জাতীয় সংগীত তো না, এটা মনে হয় যে কোরআনের বাণী, এটা চেঞ্জ করা যাবে না, এরকম একটা অবস্থা শুরু হয়ে গেছে। অনেকেই দাবি করছেন চেঞ্জ করার জন্য, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছেন, কেউ বলছেন মুহিব খানের একটা গান ইঞ্চি ইঞ্চি মাটি, আমার মনে হয় যে এটা জাতীয় সঙ্গীতের হিসাবে এটা আমি সাপোর্ট করি, অনেকে তো মনে করতে পারেন, থাকতে পারে আপনার সঙ্গে আমার ভিন্নতা। ধনধান্যে পুষ্পে ভরা ডিএল লাহিড়ির এই গানটা অনেকেই প্রস্তাব করেছেন এবং এটা মানে অসাধারণ একটা গান, আমার মনে হয় যে এটা জাতীয় সঙ্গীত করা যেতে পারে যদি পরিবর্তন করার কোনো মানে সুযোগ হয় বা পরিবর্তন করার দরকার পড়ে। তো যারা বলছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা মানে যে সব গেল গেল, আমি ওদের সাথে মোটেও একমত নই, এটা আসলে সম্পূর্ণ বাড়াবাড়ি ছাড়া কিছু না। আর এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল, গানটা ভালো কি খারাপ সেটা ভিন্ন কথা, বিতর্কটা হচ্ছে যখন বাংলা ভাগ করা হয়েছিল বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ বলতে যে আগে ছিল সবকিছু কলকাতা কেন্দ্রিক এবং পূর্ববঙ্গে ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পশ্চিমবঙ্গে ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তো তখন তারা করলো কি, বঙ্গভঙ্গ করার জন্য যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় করা হলো, আলাদা একটা প্রদেশ করা হবে এরকম, এটার জন্য তখন করলো কি যে পশ্চিমবঙ্গের যে সুশীলরা আছে তারা এটার খুব বিরোধিতা করলো। এখন আমরাই তো বলি যে বাংলাদেশটাকে আমরা 4টা বা 6টা প্রদেশে বিভক্ত করবো, আগে যে 4টা বিভাগ ছিল, পুরাতন 4টা বিভাগ, 4টা প্রদেশে বিভক্ত করলে কি হবে, সব জায়গায় মানুষের, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, সবকিছু অবাধ যাতায়াত, অবাধ তথ্য প্রবাহ, কমিউনিকেশন ভালো হয়েছে, তারপরে আমরা কিন্তু প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা বলছি। আর তখন এমন ছিল যে এলিট ক্লাস পশ্চিমবঙ্গের হিন্দুরা তারা পূর্ববঙ্গের যে মুসলিমদেরকে মানে দমিয়ে রাখবে, ঢাকা বিশ্ববিদ্যালয় করার সময় তারা ট্রল করতো যেটা নাকি কাবা বিশ্ববিদ্যালয়, এই ধরনের কথা তারা বলতো। তো এই একটা অবস্থা, এবং তখন বঙ্গভঙ্গ রদ করার জন্য অনেক দেশাত্মবোধক গান রচনা করা হয়েছিল, সেই দেশাত্মবোধক একটা গান হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা মূলত বঙ্গভঙ্গ রদ করার জন্য। এবং অনেকে বলে থাকেন যে দুর্ভাগ্যজনক ভাবে যেটা বঙ্গভঙ্গ রদ করার জন্য করা হয়েছিল সেটাকে আজকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নিয়েছি। প্রিয় দর্শক, এখানে আরো আমি একটা কথা বলতে চাই যে ইদানিং খুব জোরে সোরেই একটা কথা মানুষ দাবি করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার জন্য, নতুন সংবিধান প্রণয়ন করার জন্য। কিন্তু অবস্থাটা এমন হয়েছে যে মানুষের কাছে সংবিধান মানে হচ্ছে এটা একটা উপরওয়ালার মানে ঐশী বাণী, এটা নিয়ে কোনো কথাই বলা যাবে না, সংবিধান নিয়ে কথা বললে যেমন মহাপাপ হয়ে যাবে, সংবিধান তো মানুষই রচনা করেছিল, আর এই যে সংবিধানের দোহাই দিয়ে আপনারা এই অপকর্ম করেছেন, সেই সংবিধান কিন্তু আমাকে বা জনগণকে, সাধারণ জনগণকে কিন্তু তারা সংবিধান কোন ধরনের প্রোটেকশন দিতে পারেনি, আমার অধিকার নিশ্চিত করতে পারেনি, আমার যে ন্যূনতম ভোটাধিকার এটাও কিন্তু বর্তমান সংবিধান নিশ্চিত করতে পারে নাই। আর এই সংবিধান যেটা করেছে সেটা হচ্ছে ক্ষমতাসীনদের রক্ষা কবচ হিসাবে কাজ করেছে এই সংবিধান। সংবিধানকে তারা এটা মনে করেছে এটা কোরআনের বাণী, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, তারা কিন্তু যতবার ইচ্ছা কাটাছেঁড়া করেছে, সংবিধানকে যতবার ইচ্ছা তারা ধর্ষণ করেছে, আর আমরা আমাদেরকে কিন্তু সংবিধানের দোহাই দেওয়া হয়, অবশ্য সংবিধান, এবং এটা হচ্ছে কপি পেস্ট সংবিধান, একদম সোজা বাংলা। আমাদের হোয়াট ইজ ল, আইনের অনেক সংজ্ঞা আছে, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে কমান্ড অফ সোভারেন, অর্থাৎ সার্বভৌমত্বের আদেশ হচ্ছে আইন। তো এখানে আমার আইন কি আমার সার্বভৌমত্বের আদেশ? নেভার। এটা হচ্ছে বেশিরভাগ আইন যেটা আমরা ব্রিটিশদের কাছ থেকে আমরা অ্যাডপ্ট করেছি, তাহলে তো এটা বাংলাদেশের সার্বভৌমত্বের মানে হুকুম না, এটা হচ্ছে ব্রিটিশদের আইনকে আমরা কমান্ড অফ সোভারেন এখানে আমরা বলতে পারি না, এবং সেই ব্রিটিশ আইনের ইয়েতে কিন্তু ভারতীয় সংবিধান, এটা জাস্ট কপি পেস্ট আমাদের সংবিধান। অনেকেই বলে 72 সংবিধান পৃথিবীর ইতিহাসে এক বছরের মধ্যে এরকম একটা সংবিধান দেওয়ার রেকর্ড নাই, এগুলো বগাস কথাবার্তা, এগুলো ফাউল কথাবার্তা, সংবিধান এটা কোনো বিয়া পানি না, বরং এখন আমি মনে করি যে সংবিধান একদম জরুরি নতুন সংবিধান প্রণয়ন করা, কারণ এটাকে এত কাটাছেঁড়া করা হয়েছে, এত অপারেশন করা হয়েছে। একটা আপনি একটা ডিভাইস নিয়ে গেলেন, একটা টেলিভিশন নিয়ে গেলেন, একটা মিস্ত্রির দোকানে ইলেকট্রনিক মিস্ত্রির দোকানে নিয়ে গেলেন, এখানে এত গুতাগুতি করা হয়েছে, বা আপনার একটা মোবাইল ফোন নিয়ে গেলেন, তারপর বলছে না এটাকে আর ঠিক করার উপায় নেই, আমাদের সংবিধানটাকে এত কাটাছেঁড়া করা হয়েছে যেটা আপনি আর কি রিস্টোর করবেন কি, আমার মনে হয় যেটা একদম বাতিল করে আমাদের যে সার্বভৌম ইচ্ছার অভিব্যক্তি অভিপ্রকাশ সেটা হবে সংবিধান। সংবিধান অবশ্যই নতুন সংবিধান প্রণয়ন করা উচিত। প্রিয় দর্শক, শেষ করার আগে আরো একটা কথা, তিনি যেটা গতকালকে বলেছেন যে তিনি বলেছেন যে 30 লক্ষ শহীদের ব্যাপার নিয়ে তিনি একটা কথা বলেছেন, এটা নিয়ে বিতর্ক হচ্ছে, অনেকেই তার বিভিন্ন মানে শাস্তি দাবি করছে। তিনি বলেছেন নাকি 30 লক্ষ নাকি 3 লক্ষ, তো তারপরে তো দেখা গেল যে অনেকে রিয়েক্ট করছেন, মানে এমন একটা বিষয় যে আপনি কোনো কথাই বলতে পারবেন না, কেন উনি তো উনি বলতেই পারেন যে আসলে 30 লক্ষ মারা গেছেন, কারণ আমি এখানে একটা একটা তথ্য অনেকে বলে থাকেন যে যদি 30 লক্ষ লোক মারা গিয়ে থাকে তাহলে
প্রতি গ্রামে 44 জন মারা যেতে হয়, প্রতিটা গ্রামে, বাংলাদেশে 68,000 গ্রাম, প্রতিটা গ্রামে গড়ে 44 জন মারা যাওয়ার কথা যদি 30 লক্ষ মারা গিয়ে থাকেন। এখন আমি নরসিংদী গিয়েছিলাম, নরসিংদীর একটা গ্রাম নাম হচ্ছে কি, ওই গ্রামে এক লোক বলছেন, ভাই আমাদের গ্রামে একটা লোক মুক্তিযুদ্ধে মারা যায় নাই, এবং আমাদের গ্রামের আশেপাশে অন্তত 10টা গ্রামে কোনো লোক মারা যায় না মুক্তিযুদ্ধে। প্রতিটা গ্রামে 44 জন মারা গেছে, 10টা গ্রামে 440 জন মারা যাওয়ার কথা, মুক্তিযুদ্ধে একটা মানুষ মারা যায়নি। অথচ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শুধু আমাদের গ্রামে 3 জন নিহত হয়েছেন ছাত্র, তাহলে তো 71 এর চেয়ে 2024 বেশি লোকজন মারা যাওয়ার কথা। তো আপনারা এই বিষয়ে প্রশ্ন তুললে আপনাদের তো অ্যালার্জি কেন? আপনারা তো মুক্ত চিন্তার কথা বলেন, একজনের প্রশ্ন করতেই পারে, আপনার একটা যুক্তি দিয়ে আপনারা খণ্ডন করেন, বুঝেন না মা মারা গিয়েছে। এবং আরো একটা কথা, যদি এখানে 3 লক্ষ মারা গিয়ে থাকে, সেই ক্ষেত্রে 4 জনেরও প্রায় 4.5 জন লোক প্রতিটা গ্রামে মারা যাওয়ার কথা, যেখানে একজন লোক, বেশিরভাগ গ্রামে কোনো লোকই মারা যায় না, যারা মানে যারা যুক্তি দিচ্ছেন তারা বলছেন। পাশাপাশি মনে করেন 9 মাসের যুদ্ধ, অর্থাৎ ধরি আমরা 180 দিন, 9 × 3 = 270 দিন, তো সেই ক্ষেত্রে প্রতিদিন মানে মোর দেন 15,000, 15,000-এর বেশি মানুষ প্রতিদিন মারা যাওয়ার কথা। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ কোনো যুদ্ধে প্রতিদিন গড়ে 15,000-এর বেশি মানুষ মারা গেছে, এই ধরনের কোনো রেকর্ড নাই, তারা যেটা দাবি করে থাকেন। তো আমার কথা হচ্ছে, আপনারা রিয়েক্ট করবেন কেন? আপনারা আলোচনা করেন, আপনারা যুক্তি দিয়ে বুঝিয়ে তুলুন, আপনারা তো যুক্তির পক্ষে কথা বলেন। যারা মৌলবাদী, যারা গোড়া, যারা জঙ্গি, তারা কোনো যুক্তি মানে না, কিছু বললেই যে তাদেরকে মানে কি গরদান কল্লা কেটে নেওয়ার কথা বললে, কিন্তু আপনারা তাহলে যুক্তি দিয়ে বুঝিয়ে দেন, আপনাদের এত ভয় কেন আপনাদের? তো এই এই বিষয়টা নিয়ে অবশ্যই আমার মনে হয় যে এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত, যে আসলে সংখ্যাটা কত, কারণ তারা বলছেন যে শেখ মুজিবুর রহমানের সেরকম জ্ঞান ছিল না, তিনি 3 লক্ষ মানে মনে করেছেন মিলিয়ন, তিনি মনে করেছেন যে মিলিয়ন মানে হচ্ছে লক্ষ, বিলিয়ন মানে কোটি, সুতরাং তিনি বক্তব্য দেওয়ার সময় 3 মিলিয়ন, 3 মিলিয়ন যে মানে 3 লক্ষ বোঝাতে তিনি 3 মিলিয়ন বলে ফেলেছেন, এবং এটা হয়ে গেছে এখন 30 লক্ষ। অনেকে এই কথাটা মানে বলছেন আর কি, যারা 3 লক্ষ, 3 লাখের বেশি হবে না দাবি করছেন। তো প্রিয় দর্শক, এটা নিয়ে রিয়েক্ট করার কিছু নয়, আপনারা যুক্তি দিয়ে এটা বুঝিয়ে দেন, আপনারা রিয়েক্ট করার দরকার নেই, তো আপনারা যুক্তি দিয়ে বুঝিয়ে দেন যে না, মারা গিয়েছে 30 লক্ষ মারা গিয়েছে, এবং এটা ডাটা পরিসংখ্যান বিভিন্ন, আপনারা এটার কোনো তালিকা করতে পারেন না কেন? যেমন একজন আমাকে ওদিন বলছে যে আমাদের কি কি বলা হচ্ছে, 73 জন পুলিশ মারা গেছে, আওয়ামী লীগের একজন লোক, তিনি দাবি করছেন যে আসলে প্রকৃত সংখ্যা হচ্ছে 1,800 মারা গেছে। তাই বললাম 750 জন দাবি করা হচ্ছে যে ছাত্র জনতা মারা গেছেন ফেসিবাদের আক্রমণে, সংখ্যাটা তাহলে 40,000-এর কম হবে না? উনি বলে হ্যাঁ হতেও পারে। তো এই হচ্ছে অবস্থা, আপনি তালিকা করেন, তালিকা না করার তো, তালিকা করলে হয়তো কিছু কম বেশি হইতে হতে পারে, কিন্তু 3 লাখ আর 30 লাখ হবে না। অনেকে তো বলেন যে 3 লাখও মারা যায় নাই, তো এটা আপনার যুক্তি দিয়ে বুঝিয়ে দেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।